ঈদের ছুটি শেষ, আবারও শুরু কর্মব্যস্ততা। ছুটি কাটিয়ে প্রথম দিনের সচিবালয়ের কার্যক্রম অনেকটাই ঢিলেঢালা। রোববার সকালে কোলাকুলি সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে ঈদ শুভেচ্ছা জানান মন্ত্রী, সচিব ও কর্মকর্তা কর্মচারীরা। ঈদের আমেজের মধ্যেই কথা বলেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঈদযাত্রা গত কয়েক বছরের তুলনায় ভালো হয়েছে দাবি করে তিনি বলেন, কারো প্রেসক্রিপশন অনুযায়ী নয়, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। রাজনৈতিক বিষয়ে রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে, সহিংসতা হলে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। স্টেক হোল্ডাররা যা যা দায়িত্ব পালনে সচেষ্ট ছিলেন, সেখানে সে কারণে ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে। আমরা রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করব, ভালো পরামর্শ কেউ দিলে সেটাও আমরা শুনবো। কারো প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশের নির্বাচন হবে না, সংবিধানই আমাদের বিধান। আমরা এখনও চাই বিএনপি আসবে, ইলেকশনটা প্রতিদ্বন্দ্বিতামূলক। যারা সহিংসতা করবে তারা আরও জনবিচ্ছিন্ন হবে বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কর্মসূচির নামে নাশকতা করলে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। বিচ্ছিন্ন ঘটনা ঘটাতে পারে, তারা হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর উপরে চড়াও হতে পারে। এই ধরনের ঘটনা ঘটালে আরও তারা জনগণ বিচ্ছিন্ন হবে, এটা যেমন সত্যি। এবং আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সবসময় তৈরি থাকে। এদিকে সচিবালয়ে তথ্যমন্ত্রী বলেন, দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে নির্বাচন বানচাল করার অপচেষ্টা চালাচ্ছে বিএনপি। ফাটা কর্মসূচি দেয়, আবার কোনো কোনো সময় বসা কর্মসূচি দেয়। সমস্ত কৌশলের মূল উদ্দেশ্য দেশে একটি বিশৃঙ্খলা তৈরি করা এবং নির্বাচনকে ভণ্ডুল করার অপচেষ্টা করা। বিএনপির সঙ্গে জামায়াতের এখনও জোট ভাঙেনি মন্তব্য করে হাসান মাহমুদ জানান, সরকারের সঙ্গে দলটির কোনো যোগাযোগ নেই। কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটি টেলিভিশন সানবীর রূপল সময় সংবাদ ঢাকা।